নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা গাইড টক, সঙ্গে আমি সুমন্ত। বন্ধুরা, আজকে আমি আপনাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এতদিন আপনাদের জানানো হয়নি, তো আমি যেহেতু ইউটিউব সংক্রান্ত, যারা নতুন ইউটিউবে এসছেন তাদের অবশ্যই এই চ্যানেলটা উপকারে আসবে। আপনি যদি ভিডিওগুলো দেখে থাকেন তো আপনি বুঝতে পারবেন, মানে সমস্ত গাইড সংক্রান্ত হয়তো ভিডিও আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। কিন্তু এই ভিডিওটা আপনাদের অবশ্যই আগে আমার আপলোড করে মানে আপনাদের শোনানো উচিত ছিল, তো যাই হোক সেটা একটু লেট হয়ে গেছে। তো আমার হঠাৎ করে মনে পড়লো যে এইটা আপনাদের জানানো, এই ভিডিওটা অন্ততপক্ষে আপনাদের জন্য খুবই দরকার হবে। তো ভিডিওটা কি অবশ্যই আপনি জানতে থাকুন। বেশিরভাগ ইউটিউবার, মানে যারা ইউটিউবে এসে কাজকর্ম করে বা ইউটিউবে ভিডিও আপলোড করে, বেশিরভাগ আপনি মোটামুটি 70-80% আপনি ধরে রাখুন, তারা কিন্তু যখন মানে প্রথম আসে ইউটিউবে, তারা কিন্তু এইসব বিষয়গুলো জানে না। কি সেই বিষয় শুনতে থাকুন। ধরুন আপনি ইউটিউবে এসছেন, আপনি ইউটিউবে চ্যানেলের ভিডিও আপলোড করছেন, বা আপনি হয়তো এটা করে থাকবেন, কখনো করেছেন, এখন হয়তো আপনি সাবধান হয়ে গেছেন, বা যারা জানেন না শুনুন, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করার পর আপনি নিজেই সেই ভিডিওগুলো আপনি দেখছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কি সমস্যা হতে পারে। ইউটিউব যদি আপনার এগুলো বুঝতে পারে, আপনি কন্টিনিউ কোনো ভিডিও আপলোড করছেন এবং সেই ভিডিও আপনি মানে দুবার তিনবার করে দেখছেন যে কিভাবে কি ভিডিওটা হলো, বা কতজন দেখলো দেখি, কতজন লাইক করেছে দেখি, কতজন কমেন্ট করেছে দেখি, কতজন সাবস্ক্রাইব করেছে দেখি, তো এইভাবে দেখার জন্য বা আপনার ভিডিওটাকে আপনি নিজে দেখার জন্য, বা যাতে করে আরো সবাই দেখে বা ভিউয়ার্সের সংখ্যা বাড়ানোর জন্য আপনার চ্যানেলের ভিডিও আপনি নিজে দেখছেন, সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন বন্ধুরা, এটা মারাত্মক ক্ষতি হতে পারে আপনার চ্যানেলের জন্য। যদি না জেনে থাকেন সাবধান হয়ে যান, আর কিন্তু আপনার চ্যানেলের ভিডিও আপনি নিজে কখনো দেখবেন না। তো এটা থেকে বাঁচার কিভাবে উপায় আছে সেটাও আমি অবশ্যই বলবো, তো আপনি পুরো ভিডিওটা শুনতে থাকুন। তো দেখুন, আপনি কোনো ভিডিও আপলোড করার পর যখন নিজে আপনি দেখবেন, তো সেক্ষেত্রে ইউটিউবের কাছে যখন মানে ইউটিউব থেকে এগুলো ধরে ফেলবি, তারা মানে এগুলো অবশ্যই বুঝতে পারবে, তাদের সেই মেশিন আছে এবং সেই মেশিনে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন যে আপনার চ্যানেলের ভিডিও কতবার আপনার মেল আইডি থেকে কতবার দেখা হয়েছে। সেটা যদি আপনি দেখে থাকেন তাদের কাছে কিন্তু সেটা তারা ধরা পড়ে যাবে, তারা কিন্তু বুঝতে পেরে যাবে। এবং যদি সেটা বুঝতে পেরে যায়, সেক্ষেত্রে আপনার চ্যানেল কিন্তু ডিসেবল করে দেওয়া হতে পারে, আপনার চ্যানেল ডিলিট করে দেওয়া হতে পারে আপনাকে না জানিয়ে, বা আপনার চ্যানেল কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে। মানে আপনার চ্যানেল ফ্রিজ সম্বন্ধে আমি আগেও বলেছি, ফ্রিজ হয়ে গেলে আপনার চ্যানেল কিন্তু আর কারো কাছে পৌঁছাবে না, সাজেস্টেড রেকমেন্ডেড বা আপনার চ্যানেলের ভিডিও কিন্তু গেন করবে না সাবস্ক্রাইবার, মানে আপনার চ্যানেলের ভিডিও থেমে যাবে, আপনার চ্যানেলটাই থেমে যাবে, ফ্রিজ হয়ে যাবে। তো এইগুলো মারাত্মক ক্ষতি কিন্তু হতে পারে। সব থেকে বড় ক্ষতি যেটা আপনাকে না জানিয়ে কিন্তু আপনার চ্যানেল ডিলিট করে দেওয়া হতে পারে, এটাও কিন্তু ইউটিউব করতে পারে। আপনার চ্যানেলের ভিডিও কখনোই আপনি দেখবেন না, এটা থেকে আপনি সাবধান হয়ে যান। তো এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি যদি ইউটিউবে ভিডিও আমি নিজে আপলোড করে আমার চ্যানেল থেকে দেখি, তো সেক্ষেত্রে অসুবিধা কোথায়? তো আপনি যে মেল আইডি থেকে ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, তো এটা একটা বড় অনেক কিছু আপনাদের বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, আমি এর পরের ভিডিওগুলো অবশ্যই আপনাদের শোনাবো। আপনি যখন যে চ্যানেল থেকে আপনি মানে মেল আইডি থেকে আপনি ভিডিওটা আপলোড করছেন, তো সেই মেল আইডি থেকে আপনি যদি চ্যানেলের ভিডিওটা আপনার চ্যানেলের ভিডিও আপনি দেখেন, তাহলে সেটা কিন্তু স্প্যাম হয়ে যাবে, বা আপনার ইউটিউবের কাছে খবর চলে গেলে চ্যানেলটা ডিসেবল হয়ে যেতে পারে। তো আপনি সেই মেল আইডি থেকে তো দেখবেন না, ঠিক আছে। আপনি হয়তো ভাবছেন যে আমি অন্য কোনো যদি মেল আইডি থেকে দেখি সেক্ষেত্রে কি অসুবিধা? কোনো অসুবিধা নেই, আপনি আপনার অন্য কোনো মেল আইডি থেকে সেইটা দেখতে পারেন। তবে হ্যাঁ, এটাও মনে রাখবেন এক্ষেত্রেও একটা সমস্যা আছে, আইপি অ্যাড্রেস কিন্তু আপনার আলাদা হতে হবে। তো আইপি অ্যাড্রেস কি, এই বিষয়ে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো, এই ভিডিওতে বলতে গেলে অনেক লং বড় ভিডিও হয়ে যাবে, সেই সংক্রান্ত ভিডিও আমি পরে আপনাদের অবশ্যই শোনাবো। তো আজকে এইটুকুই আপনি জেনে রাখুন যে আইপি অ্যাড্রেস যদি ম্যাচ করে যায় আপনার চ্যানেলে সেম প্রবলেম হতে পারে, চ্যানেল ডিসেবল হয়ে যেতে পারে, ডিলিট করে দেওয়া হতে পারে আপনাকে না জানিয়ে। তাই আইপি অ্যাড্রেস আলাদা হোক, আপনি সেখান থেকে আপনার অন্য কোনো মেল আইডি থেকে আপনি দেখুন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার দুটো মেল আইডি আছে, আইপি অ্যাড্রেস এক আছে, সেক্ষেত্রে আপনার কিন্তু সেম প্রবলেম হয়ে যেতে পারে, বা হয়ে যাবেই, 100% হয়ে যাবে। অতএব মানে এটা থেকে আপনি কিন্তু বিরত থাকুন। আপনি যদি না জেনে থাকেন অবশ্যই এই ভিডিওটা আপনার কাজে লাগবে। আজ থেকে আপনি আপনার চ্যানেলের ভিডিও আপনি নিজে দেখা বন্ধ করে দিন, এবং তার সঙ্গে শেয়ার বা অন্যের বড় বড় চ্যানেলের লিঙ্ক শেয়ার করা, এগুলো তো আপনাকে করা চলবেই না, এর আগে তো আমি বলেছি ভিডিওতে। অতএব আপনার চ্যানেলকে বাঁচাতে গেলে এটাই সব থেকে ভালো, মানে একটা আপনার উপকারী ভিডিও। তাই এই ধরনের ভিডিও, গাইড সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য, বা এর পরে যে ভিডিওগুলো আপলোড করব, ভালো ভালো ভিডিও আপনি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রেখে দিন, এবং এই ভিডিও চ্যানেলে যখনই আপলোড করা হবে ভিডিওগুলো আপনি শুনতে থাকুন, শেষ পর্যন্ত আপনার কিন্তু কাজে লাগবে। আর
লাইক করুন, ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই লাইক করলে এই মোটিভেশনটা আরো বেড়ে যায়, এবং শেয়ার করুন, নিচে আপনি কমেন্ট করুন আপনি কি জানতে চান, আপনার কি ধরনের ভিডিও দরকার সেটা নিচে কমেন্ট করে জানান, আপনার সেই কমেন্টের উত্তর অবশ্যই আপনাকে দেওয়া হবে। আপাতত এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ।